আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সাইদুল ইসলাম। সংবাদের শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। কোভিডের উচ্চ ঝুঁকির জিন দক্ষিণ এশিয়ার মানুষের শরীরে বেশি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণায় তথ্য প্রকাশ। ইউরোপে আবারও করোনা মহামারীর কেন্দ্র হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের গবেষণায় একটি জিনের সন্ধান পেয়েছেন, যে জিনটি কোভিড সংক্রমণের কারণে ফুসফুস বিকল হওয়া এবং মৃত্যুর ঝুঁকি বাড়ায়। দক্ষিণ এশীয়দের মধ্যে প্রায় 60% শরীরে এই উচ্চ ঝুঁকির জিন থাকে। সেই তুলনায় ইউরোপীয়দের মধ্যে মাত্র 15% শরীরে এই জিন আছে, এমনটাই জানিয়েছেন গবেষণার সাথে সম্পৃক্ত বিজ্ঞানীরা। ব্রিটেনে কোনো কোনো জনগোষ্ঠীর মধ্যে এবং দক্ষিণ এশিয়ার মানুষের কোভিড সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কেন বেশি তার ব্যাখ্যা খুঁজতে চালানো গবেষণার ফলাফল প্রকাশ করেছে দ্য নেচার জেনেটিক্স নামে একটি বিজ্ঞান সাময়িকী, যে গবেষণায় এই ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এর আগে জিনের ওপর চালানো গবেষণার ধারাবাহিকমূলক পরীক্ষায় সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন অনুসংক্রান্ত প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা এই নির্দিষ্ট জিনটির সন্ধান পেয়েছেন। কোভিডের ঝুঁকি বাড়ানোর জন্য দায়ী এই জিনটির নাম LJDFL1। গবেষকরা বলছেন এই ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় কমানোর উপায় হচ্ছে টিকা নেওয়া। A relatively unstudied gene, it's called LZTFL1. And to put it simply, what it does is it causes a vulnerability to the lung in people who have the higher risk genotype, and that makes them more susceptible to getting COVID-19. And when they do get it, it makes them more susceptible to getting severe respiratory failure. And that is a huge difference. You say that 60% of people of South Asian ancestry carry this gene, whereas only 15% of white European people have it. That's correct, but actually 15% is quite common. And what's really interesting is that this gene is actually very uncommon in some other populations. So it's relatively rare in people with African ancestry and people from the Far East. So they would only have around 2% of the population carrying it. ইউরোপ আবারও করোনা মহামারীর কেন্দ্র হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ইউরোপ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ আশঙ্কা করছে WHO। সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে WHO-র ইউরোপ বিষয়ক প্রধান হ্যান্স ক্লোজ বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরও 50 লাখ মানুষের মৃত্যু হতে পারে। এজন্য অপর্যাপ্ত টিকা গ্রহণকে দায়ী করেছেন হ্যান্স ক্লোজ। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের অবশ্যই কৌশল পরিবর্তন করতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ জুড়ে টিকা নেওয়ার হারের গতি কমেছে, যদিও স্পেনের প্রায় 80% মানুষকে 2 ডোজ টিকা দেওয়া হয়েছে। অপরদিকে ফ্রান্স ও জার্মানিতে এ সংখ্যা যথাক্রমে 68% ও 66%। অপরদিকে মধ্য ও পূর্ব ইউরোপের দেশে এ হার এখনও অনেক কম। এছাড়া গত মাসের মধ্যে মাত্র 32% রাশিয়ান পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও শিথিলতা দেখা গেছে। সংক্রমণ বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকেও দায়ী করেছেন হ্যান্স। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ করলে ব্রিটেন প্রবাসীদের বিশেষ সুবিধা দেওয়া হবে। গতকাল লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021 বিল্ডিং সাস্টেইনেবল গ্রোথ পার্টনারশিপ অ্যান্ড রোড শোর ভার্চুয়ালি উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিনিধি, দেশটির ট্রেড ও পলিসি প্রতিমন্ত্রী পেনি মরডাউন্ট বক্তব্য রাখেন। বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকে উদ্বুদ্ধ করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এই রোড শোর আয়োজন করেছে। আগামী 8 নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এরকমই আরেকটি রোড শো অনুষ্ঠিত হবে। BSEC চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার
সাইদা মুনা তাসনিম, এনটিভি ইউরোপের সিইও সাবিনা হুসাইন, মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, লাইন ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো প্রসেসিং, ব্লু ইকোনমি, ট্যুরিজম, হাইটেক ইন্ডাস্ট্রিজ, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন আকর্ষণীয় সেক্টরের সুবিধা নিয়ে বিদেশি বিনিয়োগের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ। ব্রিটিশ উদ্যোক্তারা বিনিয়োগের জন্য এসব সেক্টর বা এর বাইরে যে কোনো সেক্টর বেছে নিতে পারেন। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংক্ষেপে ইউকে বিসিসিআই এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআইর সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ সাইনিং শিরোমণি ও নৈশভোজ বৃহস্পতিবার পূর্ব লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুইটিং হলে ইউকে বিসিসিআই ও এফবিসিসিআই এর সদস্যদের এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিনের নেতৃত্বে 50 সদস্যের হাই প্রোফাইল ব্যবসায়ী প্রতিনিধি দলকে যুক্তরাজ্য আগমনে স্বাগত জানায় ইউকে বিসিসিআই। মূলত যুক্তরাজ্য ও বাংলাদেশের সাথে এক দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এই ব্যবসায়িক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। বাংলাদেশের সাথে প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021-এর উপলক্ষেই এই দ্বিপাক্ষিক এমওইউ সাইনিং, যার মূল লক্ষ্য একে অন্যের সহযোগিতায় বিজনেস বিল্ড আপ করা, যা দেশের জন্য অর্থনৈতিক সুফল বয়ে আনতে সহায়তা করবে বলে জানান উপস্থিত এনআরবি বিজনেসম্যানরা। এক্সচেঞ্জ অব নলেজ অথবা এক্সচেঞ্জ অব ইনফরমেশন যে কোনো মাধ্যমেই ব্যবসায়িক প্রয়োজনে একে অপরের সহায়তা প্রদান করার কথা ব্যক্ত করেন তারা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনে দ্বিপাক্ষিক এই ব্যবসায়ী স্বাক্ষর বা চুক্তি সহায়ক হবে বলে সকলে আশাবাদী। ব্যারিস্টার আনোয়ার বাবুল ও রহিমা মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ অবি, প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি, শামী কায়সার এমপি, এনটিভি ইউরোপের সিইও সাবিনা হুসাইন, অলি খান এমবি, লন্ডন বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এস এম জাকারিয়া হক। আমরা গতকাল আপনার সাথে কথা হচ্ছিল, ইকবাল ভাই আসলে আমাদের অনেক পুরানো মানুষ, পুরানো বন্ধু এবং বাংলাদেশ কমিউনিটির একজন বড় ব্যবসায়ী। উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে উনি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করা হলো, এইটার উপলক্ষটা ছিল আজকের যে সামিট যেটা হলো বাংলাদেশের যে বিজনেস ইনভেস্টমেন্টের উপর, সেটাই উপলক্ষে ওরাও আসছে এবং আমরাও যোগদান করছি। এবং আমাদের এই মেমোরান্ডামটা সই করার কারণটা হলো একে অন্যকে সহযোগিতা করা। এখন আমাদের মেম্বাররা বা আমরা ডাইরেক্টররা, আমরা যারা আছি এনআরবিরা, সবাই আমাদের সাথে যোগাযোগ করে তাইলে আমরা ওদেরকে রেফারেন্স করে দেবো, বাংলাদেশে গেলে ওরা ওদেরকে সাহায্য করবে, এবং তাদের যদি কোনো সমস্যা হয় আমরা ইউকে বিসিসিআই ইংল্যান্ডে আমরা তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশ গভর্নমেন্ট রোডশো যেটা করছে, এইটার উদ্দেশ্যে এফবিসিসিআই আসছে এবং আসার পরে ওনারা অনুভব করছে যে আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ও মেমোরান্ডাম সাইন করা উচিত। এবং সবাই বাংলাদেশ গভর্নমেন্টও যেভাবে প্রচার করছে, প্রসার করতেছে, আমরাও চাই এই বাংলাদেশের ইনভেস্টমেন্ট এবং এক্সপোর্ট ইম্পোর্ট ডিটেল বাংলাদেশের সাথে ভালো হোক, বেটার হোক। আজকে খুব ভালো লাগছে যে ইউকে বিসিসিআই এবং এফবিসিসিআই ওনারা একটি এমওইউ সাইন করছেন, যার মাধ্যমে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অনেক উপকৃত হবে এবং আমাদের ব্যবসায়ী যারা আছেন তারা বাংলাদেশে বিনিয়োগের চিন্তাধারা আরও বেশি বাড়িয়ে দিবেন। আমি অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি দুটি প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনকে ফর সাইনিং দ্য এমওইউ অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু সি দ্যার আপকামিং প্রজেক্টস টু সাপোর্ট আওয়ার কমিউনিটি। দীর্ঘ আইনের নিয়ম শেষে আজ 5 নভেম্বর শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হলো লন্ডনে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক সাবিনা নেসার জানাজা। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। জানাজার নামাজে সাবিনার পিতা, পরিবারের সদস্য সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 28 সেপ্টেম্বর বিকালে সাবিনা নেসার মৃতদেহ পাওয়া যায় সাউথ ইস্ট লন্ডনের কিডব্রুক এলাকার কেটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে। জানা গেছে জানাজার শেষে গার্ডেন অফ পিচে তার দাফন করা হবে। বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান সিলেটের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্যের উদ্যোগে গতকাল 4 নভেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বাদ এশাই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিলাদ শেষে দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবেদ রাজা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। দোয়ায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এ মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির হোসেন শাহীন, সুহেল আহমেদ সাদিক, কামাল উদ্দিন, এমাদুর রহমান এমাদ, খালেদ চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন ব্রিকলিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী। এক আনন্দমুখর পরিবেশে গতকাল সন্ধ্যায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ইতালির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে ইতালিস্থ বৃহত্তর চট্টগ্রাম প্রবাসীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করেন আহ্বায়ক কমিটি। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন রুমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভ্রাতৃত্ববোধ, সম্মান এবং একতার দৃঢ় মনোভাবে ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠায় কাজ করার লক্ষ্য নিয়ে ইতালিস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ইতালির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম সমিতি ইতালির প্রধান আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জহিরুদ্দিন পিন্টুর সঞ্চালনায় উপস্থিত চট্টগ্রামবাসীর মতামতের ভিত্তিতে এ সময় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আমাদের 2021 নির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ মাহবুব আলমকে সভাপতি, মোহাম্মদ তাফসির আলমকে সিনিয়র সহসভাপতি, আশরাফুল আলম রিকনকে সাধারণ সম্পাদক এবং মঞ্জুরুল হক চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে কমিউনিটির কল্যাণে কাজ করে যাবার লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা আগামীতে একটা সুস্থ পরিবেশ এবং এই চট্টগ্রামের মানুষ আমরা একটা আগামী সুন্দর একটা আগামী রেখে দিতে চাই আপনাদের কাছে। আপনারা যদি সাথে থাকেন, যদি মনে করেন যে প্রত্যেকে প্রত্যেকে সেক্রেটারি, প্রত্যেকে সভাপতি, প্রত্যেকে সিটাঙ্গের লোক, তাহলে এখানে সবাই কাজ করে মজা পাবে, একার দ্বারা কিছু সম্ভব না। পরে নবগঠিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্যবিদায়ী কমিটি ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। ইতালি থেকে মোহাম্মদ আফজাল হোসেন রোমান, এনটিভি ইউরোপ। ফেনি ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে লন্ডনস্থ ফেনীবাসীদের এক প্রীতিভোজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত 2 নভেম্বর ম্যানর পার্কের কফি কর্নারে ফেনীর ঐতিহ্যবাহী মেজবানি খাবারের মাধ্যমে শুরু হওয়া এই সভায় লন্ডনে বসবাসকারী ফেনীর সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ফেনীবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে আখিরাতের শান্তি ও দুনিয়ার কল্যাণ কামনা করে দোয়া কামনা করা হয়। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধিতে রাজধানীসহ সারা দেশে একই সাথে পণ্য ও গণপরিবহন ধর্মঘট চলছে। এ কারণে শুক্রবার ভোর থেকে বাস, ট্রাক সহ অন্যান্য পরিবহন না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 24 ঘন্টার আলটিমেটামের দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান মালিক ও শ্রমিক সমিতি। বিস্তারিত দেখুন রিপোর্টে। 24 ঘন্টার মধ্যে ডিজেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে শুক্রবার থেকে পণ্য পরিবহন বন্ধ করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে ধর্মঘট করছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এর সাথে একাত্মতা ঘোষণা করে সারা দেশে গণপরিবহন বন্ধ রেখেছে বাস মালিকরা। শুক্রবার ভোর থেকে রাজধানী ছেড়ে যায়নি কোনো ধরনের দূরপাল্লার বাস, চলেনি কোনো পণ্য পরিবহন। এমন পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অতি প্রয়োজনেও নিজেদের গন্তব্যে যেতে পারছেন না তারা, আর কাছাকাছি শহরের মানুষ যাচ্ছেন বিকল্প উপায়ে। ভোগান্তি হলো অনেক যাত্রীদের ভোগান্তি এই অবস্থার মধ্যে আছে। 7টা থেকে গাড়ি বন্ধ, দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি দিতেছে না। এখন কি আছে, ভোগান্তিতে পড়ে আছি, এখন আর কি করব। এখন আমাদের ইমার্জেন্সি, আমরা গতকাল আসছে, আজকে আবার ব্যাক করতে হবে। ধর্মঘট পালন করলেও ভালো নেই এসব শ্রমিক। উভয় সংকটে পড়েছেন, না পারছেন বসে থাকতে, না পারছেন কাজে যেতে। গাড়ি ড্রাইভারি করে ভাত খাই,
আমার পিছে আছে আমার ফ্যামিলিতে পাঁচজন, 15 টাকা কিভাবে লিটারে বাড়ায় দেয়। আগে সাধারণত 2,000-3,000 টাকা করে মনে করেন যায় হতো, এখন উল্টো আরও 3,000-4,000-5,000 টাকা করে দেনা হচ্ছে। বাংলাদেশ বাস মালিক সমিতি বলছেন ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে লোকসান দিয়ে পরিবহন চালাতে হচ্ছে। সারা দেশের মালিকেরা আমাদের সাথে আলোচনা ব্যতিরেকে সংবাদ সম্মেলন করে তারা কিন্তু ধর্মঘট আহ্বান করেছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিআরটি আজকে বসতে পারতো, আমরা রাজি ছিলাম, এখন রোববারে বসবে বলছে, তো রোববারের আগে তো আমরা কী বলে সারা দেশের মালিকদের প্রতি আমাদের কী বার্তা থাকবে, কোন বার্তা দিয়ে আমরা বলবো যে না তোমরা গাড়ি চালাও। এদিকে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিক সমিতির নেতারা বলছেন দাবি আদায় না হলে ধর্মঘট চালিয়ে যাবেন তারা। যদি আমাদের ব্যবসায় না হয় আরও ডাকা সিটাং ঘুরিয়ে আসলে আমরা 2,000 টাকা লস হয়, তাহলে আমরা কিভাবে গাড়ি চালাবো? যদি সরকার তেলের দাম না কমায়, আমাদের দাবি না মানে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মবিরতি চলছে চলবে। বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে 65 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করায় এই ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক শ্রমিকরা। কামজিত সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক সমূহ, একটি বিজ্ঞাপন বিরতির ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বিনিময়ের মানবিক টিম ও খান ওয়েলফেয়ার ট্রাস্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল মকিত খান ও পৃষ্ঠপোষক আলহাজ আল ওয়ালি খানের অর্থায়নে মানবতাকে আলিঙ্গন করতে খাবার নিয়ে দুস্থ অসহায়দের পাশে মানবিক জুয়েল আহমেদ। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলুল লস্কর জানান, শুক্রবার জুমার নামাজের পর সিলেট নগরের সুরমার পাড় আলিয়া মাদ্রাসা মাঠ সহ বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেন বিনিময়ের মানবিক টিমের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন মানবিক টিমের পরিচালক জুয়েল আহমদ, এস এ রুমেল, তাহের আহমদ ও কাউসার আহমদ রাহাত সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিনিময়ের মানবিক টিম সংগঠনের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে প্রতিনিয়ত। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ বয়সে তাদের এই সামাজিক কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিএনি বাজার মানবিক টিম এবং খান ওয়েলফেয়ার ট্রাস্ট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই ধারাবাহিকতায় আমরা আজকে সিলেট শহরে প্রায় 150 জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আমাদের এই কাজ চলমান রয়েছে এবং বাংলাদেশের 64 জেলায় আমরা মসজিদ নির্মাণ, অসহায় মানুষদের গড় নির্মাণ সহ যাবতীয় যে সব কাজ রয়েছে আমরা চেষ্টা করি বাংলাদেশের 64 জেলায় মানুষের জন্য কাজ করার জন্য। আমাদের বিএনি বাজার মানবিক টিম দ্বারা সমাজের অনেক নিবেদিত মানুষ উপকৃত হয়েছে এবং চেষ্টা করি আমাদের সমাজের নিবেদিত মানুষদেরকে সবসময় পাশে থাকার জন্য। এবং জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের কবিরপুর জামে মসজিদের পুরাতন স্থানে নতুনভাবে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, আজ শুক্রবার বিকেল 3টায় কবিরপুর জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা হাজি এমদাদুল্লাহ শায়খে কাতিয়া। ভাটির জনপদ চিলাওড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামবাসী কর্তৃক জামে মসজিদের পুরাতন স্থানে নতুনভাবে মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মসজিদটি পুনর্নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য চিলাওড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া প্রবাসী সংঘের নেতৃবৃন্দ ছাড়াও দেশ ও প্রবাসে বসবাসরত ধনাঢ্য ও বিত্তশালী ব্যক্তিগণের প্রতি অনুরোধ জানানো হয়। জামে মসজিদটির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবিরপুর জামে মসজিদের মোতাওয়াল্লি প্রবীণ মুরব্বী মাফিজ উল্লাহর সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, নলুয়া প্রবাসী সংঘের সদস্য বিশিষ্ট সমাজসেবক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস মিয়া, বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম বকুল, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, মিসবাহ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুল নূর, কবিরপুর জামে মসজিদের সেক্রেটারি হাফিজ সৈফুর রহমান, বিশিষ্ট মুরব্বী মনোমিয়া আব্দুল খালিক, আবুল হোসেন নুরউদ্দিন, আফজাল হোসেন লেসু খান সহ আরও অনেকে। এ সময় কবিরপুর গ্রামসহ বিভিন্ন পেশাজীবীর ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাজি এমদাদুল্লাহ শায়খে কাতিয়া। কবিরপুর গ্রাম অত্যন্ত দরিদ্র একটা গ্রাম। মসজিদ আমরা 55 লক্ষ টাকা খরচ হয় একতলা নির্মাণ করতে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবো, দেশ বিদেশে যারা বিত্তশীল ব্যক্তি আছেন, দানশীল ব্যক্তি আছেন, সবার কাছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ, যে যেভাবে পারেন আমরা একটু সহযোগিতা করবা। প্রবাসী ভাইরা, আপনারা অল টাইম আমরা সাহায্য করেন, জ্বর ঝঞ্ঝা আপদ বিপদ সব কিছুতে। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কোভিডের উচ্চ ঝুঁকির জিন দক্ষিণ এশিয়ার মানুষের শরীরে বেশি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণায় তথ্য প্রকাশ।
ইউরোপে আবারও করোনা মহামারীর কেন্দ্র হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।